হাই বন্ধুরা, আমাদের বাড়িতে ছিল শিবরাত্রির পুজো, আর এখানে মা কিন্তু শিবকে বরণ করে নিচ্ছে। আর দেখা যাচ্ছে আমাদের শিবটা কেমন গোলুমোলু। এই প্রথম কিন্তু আমাদের শিব মূর্তিতে পুজো হচ্ছে, এর আগে যদিও শিবলিঙ্গতে পুজো হতো। আমি কিন্তু শিবের মাথায় জল ঢালছি, পুজো কিছুটা হয়েছে, তারপরে শিবের মাথায় জল ঢালা হবে, তারপরে হবে যজ্ঞ। আর এই যজ্ঞ নিয়ে বলি, প্রথমত আমি শিবের যজ্ঞ হওয়ার জন্য বেলপাতা গুছিয়ে রেখেছি, কিন্তু ভুলবশত সবাই ওটা অঞ্জলিতে দিয়ে দিয়েছে, এবার সবার শেষে দেখা গেল যে বেলপাতাই নিয়ে দাও। বেলপাতার জন্য সবাই মিলে দৌড়াদৌড়ি করা হলো, তারপর শেষে বেলপাতা জোগাড় করে যাই হোক পুজো করা হলো। এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু শিবলিঙ্গতেই নিত্য পুজো হয়, আর এই শিবলিঙ্গটাতে আমাদের ঠাকুর ঘরে থাকে। আর বিশেষ দিনগুলোতে যেমন নীলের উপর, শিবরাত্রি এবং প্রতিষ্ঠ দিবসে শিব ঠাকুরটাকে আমরা মন্দিরে এনে পুজো করি। এখন যজ্ঞ প্রায় শেষের দিকে, এখানে এখন শেষ যেটুকু ঘি ছিল যজ্ঞের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে পুজো দেখছি। যজ্ঞ কিন্তু এখন শেষ, পুজো সম্পূর্ণ হলো, এবার সবাই মিলে যজ্ঞের টিকা নেব। এখানে কিন্তু সিদ্ধির প্রস্তুতি চলছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো যদি এরকম ভালো ভালো ভিডিও তোমরা দেখতে চাও। সো টাটা।